228 किलोग्राम खून हेराल केदारनाथ धाम। 228 किलो सोना केदारनाथ से गायब कर दिया गया, ये कहां का नियम है? क्यों नहीं उठाते हो प्रेस वाले इस बात को? आज तक कोई जांच तक नहीं बैठाई गई। 228 किलो सोना का घोटाला केदारनाथ में हो गया। এই বিস্ফোরক মন্তব্য স্বামী শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তার পিছতেই প্রতিবাদ আরম্ভ। অবশ্যই মন্দির কর্তৃপক্ষই এই অভিযোগ মানি লওয়া নাই, শঙ্করাচার্যর পৰা বিচাৰিছে প্রমাণ। শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীয়ে উত্তরাখণ্ডর কেদারনাথ ধামর পৰা কোটি কোটি টকার সোণ নিখোঁজৰ চাঞ্চল্যকৰ দাবী কৰিছে। তার পাছতে আরম্ভ ঘটনাক লৈ চাঞ্চল্য। দিল্লীত কেদারনাথ মন্দির নির্মাণক লৈ হওয়া প্রতিবাদের মাজতে দাবি স্বামী শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দর। অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী চারিজন শঙ্করাচার্যর ভিতরত এজন, উত্তরাখণ্ডর জ্যোতির্মঠত বাস করে। তেওঁৰ দাবির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে উপযুক্ত প্রমাণ বিচাৰিছে মন্দির পরিচালনা কর্তৃপক্ষ। সমান্তরালভাবে সংবাদ শিরোনামত থাকিব বিচাৰে স্বামী, আকৌ মশলাযুক্ত ভাষ্যরে চর্চিত হব বিচাৰিছে। তো জব ওয়াহ পর ঘোটালা হো গিয়া তো আপ দিল্লি মে কেদারনাথ বনা লোগে, ওয়াহ পর ফির দূসরা ঘোটালা করোগে। 228 কিলো সোনা কেদারনাথ সে গায়ব কর দিয়া গিয়া, ইয়ে কহাঁ কা নিয়ম হ্যায়? কেউ নহীঁ উঠাতে হো প্রেস ওয়ালে ইস বাত কো? আজ তক কোই যাঁচ তক নহীঁ বৈঠাই গই। 228 কিলো সোনা কা ঘোটালা কেদারনাথ মে হো গিয়া, কৌন জিম্মেদার হ্যায়? কেউ ইস বারে মে যাঁচ নহীঁ হোতি হ্যায়? কেউ ভাই ইস বারে মে নির্ণয় নহীঁ হোতা হ্যায়? অর আপ আপ কহেঙ্গে হম দিল্লি মে হি কেদারনাথ বনা লেঙ্গে, ইয়ে নহীঁ হো সকতা। প্রয়োজন হলে উচ্চতম ন্যায়ালয় আর উচ্চ ন্যায়ালয়ের কাক চাপিবলেও আহ্বান মন্দির কর্তৃপক্ষ। লগতে কলে কেদারনাথের মর্যাদা হানি করার অধিকার নাই স্বামী শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।